নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আজকে নতুন একটা কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে আপনাদের সকলের কাছে হাজির হলাম। আজকের কেকটা একটু ইউনিক, অর্থাৎ আমার জন্য একটু ইউনিক। আপনারা অনেকেই হয়তো এই কেকটা আগে খেয়েছেন, দেখেছেন বা বানিয়েছেন, তবে না আমি এই কেকটা আগে খেয়েছি না বানিয়েছি, দেখেছি বটে। তো কেকটা ছিল 2-in-1 ফ্লেভারে, অর্থাৎ আমার কাছে এক দিদি কেকটা অর্ডার করে তার হাজব্যান্ডের বার্থডের জন্য, কিন্তু তারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনে দু রকমের ফ্লেভার পছন্দ করেন, একজন ব্ল্যাক ফরেস্ট একজন হোয়াইট ফরেস্ট। এবার দুজনের কথা মাথায় রেখেই কেক বানাতে হয়, কারোর পছন্দকেই তো বাদ দিলে চলবে না, তাহলেই লেগে যাবে খুনসুটি মারামারি। তো সেই জন্য কেকটাকে 2-in-1 ফ্লেভারে তৈরি করেছিলাম। কেকটাকে আমি অর্ধেক ভ্যানিলা এবং অর্ধেক চকলেট ব্যাটার দিয়ে বেক করেছি। কেকটা ছিল 2 পাউন্ডের একটা কেক, ভেতরে যেহেতু চকলেট লোডেড হয়ে থাকবে তাই জন্য আমি এটাকে 3টে ডিম দিয়ে একটা 6 ইঞ্চির মোল্ডে বেক করেছিলাম, তবে 6 ইঞ্চির হাইটেড মোল্ডে বেক করেছিলাম, যেহেতু কেকটা হাইটে উঁচু একটু ডেকোরেশন করবো আজকে। তো কেকটাকে আমি 4টে লেয়ার করে নিয়েছি, আপনারা চাইলে 5টাও লেয়ার করতে পারেন, সেক্ষেত্রে একটু থিন হবে লেয়ারগুলো। আমি কেকের প্রত্যেকটা লেয়ারে ভালোভাবে সুগার সিরাপ দিয়েছি এবং এখানে ক্রিম দিয়ে দিচ্ছি। একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, ব্ল্যাক ফরেস্ট বা হোয়াইট ফরেস্ট কোনোটাতেই কিন্তু কোনো রকম ফ্লেভার্ড ক্রিম ইউজ হয় না, শুধুমাত্র ভ্যানিলা ক্রিমটাই ইউজ হয়, সেটা ব্ল্যাক ফরেস্টেও এবং হোয়াইট ফরেস্টেও। শুধু ব্ল্যাক ফরেস্ট এবং হোয়াইট ফরেস্টের বৈশিষ্ট্য একটাই, প্রত্যেকটা লেয়ারে চকলেট থাকবে, সাথে কোনো একটা ফ্রুট ফিলিং থাকবে। এবং এবার ফ্রুট ফিলিং বলতে আমি সবসময় ব্ল্যাক ফরেস্ট এবং হোয়াইট ফরেস্টে এই চেরি ফিলিংটাকেই প্রেফার করি, তবে যেই দিদি আমার কাছে অর্ডার করেছিলেন তিনি চেরিটার পরিমাণ একটু কম রাখতে বলেছিলেন, তাই জন্য একটু কম দিয়েছি, অন্য ক্ষেত্রে হয়তো আর একটু বেশি করে দিতে পারতাম। তো প্রত্যেকটা লেয়ারে একটা জিনিস কিন্তু খুব বেশি করে মনে রাখতে হবে, যেন প্রত্যেকটা ভাগ একদম সেমভাবে বসানো হয়, অর্থাৎ চকলেটের ওপর চকলেটটা এবং ভ্যানিলার ওপর ভ্যানিলাটা, তা নয়তো কিন্তু কাটার সময় কেকটা উল্টোপাল্টা হয়ে যাবে, তখন কিন্তু মারপিট লেগে যাবেই। আপনাদের বাড়িতে কি এরকম কেউ সদস্য রয়েছে যারা এরকম বিভিন্ন ফ্লেভারের কেক খেতে পছন্দ করে এবং সবসময় তা নিয়ে খুনসুটি লেগে থাকে? অবশ্যই কমেন্ট করে আমায় জানাবেন। আমাদের বাড়িতেও এরকমই ঘটনা, আমাদের বাড়িতে কেউ চকলেট পছন্দ করে আবার কেউ ভ্যানিলা, তবে আমি ব্যক্তিগতভাবে বর্তমানে রসমালাই এবং ব্লুবেরিটা প্রচণ্ড ভালোবেসে ফেলেছি। ব্লুবেরির যে ক্রাশের যে স্মেলটা হয় ওটা আমার ভীষণ ভালো লাগে। তো আপনাদের কোন ফ্লেভারটা বেশি পছন্দ কেকের ক্ষেত্রে, এবং সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো কেকটা যেহেতু হাইটে উঁচু ছিল, ভেতরে অবশ্যই 2টো স্টিক দিয়ে দিচ্ছি যাতে কোনোভাবেই ডেলিভারির সময় ডিসব্যালেন্স না হতে পারে। একটু লাইটিংয়ের সমস্যা হতে পারে, তার জন্য আমায় ক্ষমা করবেন। আমাদের এখানে আজকে সকালে প্রায় 8টা থেকে 12টা পর্যন্ত কারেন্ট অফ ছিল। আমি জানি পুরো পশ্চিমবঙ্গেই এই সমস্যার শিকার আপনারা সকলে, তো তার জন্য একটুখানি হয়তো লাইটিংয়ের সমস্যা হয়ে থাকতে পারে, আপনাদের অসুবিধার জন্য আমি খুব দুঃখিত। তো কেকটাকে আমি খুব ভালোভাবে কভার করে নিচ্ছি অ্যাশ কালারের ক্রিম দিয়ে। কেকটার যে ডিজাইনটা আমাকে আমার ক্লায়েন্ট পাঠিয়েছিলেন সেখানে অ্যাশ কালারের ওপর ব্ল্যাক দিয়ে ডেকোরেশন ছিল, তবে সেই দিদি একটু কনফিউজ ছিল যে ব্ল্যাক নেওয়াটা উচিত হবে কি না, কারণ আমাদের বাঙালিদের তো নিয়ম অনেক কিছু, শুভ কাজে ব্ল্যাক ইউজ করা যাবে না। আমি জানি না এটা কেমন নিয়ম, কালো প্রকৃতপক্ষে আমার নিজের ভীষণ পছন্দের, তাই জন্য কালো ব্যবহারে আমার কোথাও কোনো আপত্তি নেই, তবে সেই দিদি যেহেতু ব্ল্যাকটা অ্যাভয়েড করতে চাইছিলেন তাই সেই দিদিই বলেছিলেন পার্পেলটা ইউজ করতে, তো সেই জন্য আমি এখানে পার্পেল ইউজ করেছিলাম। তবে এটা ব্ল্যাক দিয়ে ডেকোরেশনটা করলে অনেক বেশি কালারটা ফুটবে এবং দেখতে ভালো লাগবে। কালার কম্বিনেশন নিয়ে আমি আমার আগের অনেক ভিডিওতেই কথা বলেছি, আবারও বলি, যে কোনো কেকে কিন্তু কালার কম্বিনেশনটা ভীষণ ইম্পর্ট্যান্ট। কালার কম্বিনেশনটা যদি প্রপার চুজ না করা হয় কেকটা যতই ভালো করে ডেকোরেশন করা হোক না কেন, সেটা কিন্তু দেখতে খুব একটা ভালো লাগে না। তো কেকটার ওপরে আমি ব্রাশ দিয়ে একটা ফিনিশিং দিয়ে নিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ফিনিশিংটা নিয়ে আসা যায়, এবং সাইডটা আমি প্লেনই রাখবো। এখন কেকটাকে খুব ভালোভাবে 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজিং করে তারপরে কিন্তু এই ডেকোরেশনটা করতে হবে। এখানে আমি একটা প্যালেট নাইফ দিয়ে একটু একটু করে কালারগুলো লাগিয়ে দিচ্ছি আর তারপর এটাকে খুব ভালোভাবে স্ম্যাশ করে দেবো। তো এই ডেকোরেশনটা করার জন্য কিন্তু কেকটাকে অবশ্যই খুব ভালোভাবে সেট হতে হবে। ক্রিমটা যদি ভালোভাবে সেট না হয় সেই ক্ষেত্রে কিন্তু মার্বেল এফেক্টটা হয়ে যাবে, এই যে এফেক্টটা বা প্যাটার্নটা আমি এখানে করেছি সেটা কিন্তু করা যাবে না, তাই জন্য কিন্তু কেকটাকে অবশ্যই খুব ভালোভাবে ফ্রিজিং করে তারপরে আপনারা এই প্যাটার্নটা ক্রিয়েট করবেন। পাশে ট্রেনের আওয়াজ হচ্ছে, অসুবিধা হলো, সরি তার জন্য। আসলে আমার বাড়ি স্টেশন থেকে একদম কাছে, তাই যখন তখন মানে বেশিরভাগ সময় এরকম ট্রেনের
ফ্যানের আওয়াজ আমাকে ফেস করতে হয়। আমার হয়তো খুব একটা অসুবিধা হয় না, তবে যেহেতু আপনাদের সাথেও কথা বলছি হয়তো আপনাদের একটু অসুবিধা হতে পারে। তো ভালোভাবে আমি কেকটাকে সেট করে ওপরে আমি একটা বাইকের টপার দিয়ে দিয়েছি। ও বলাই তো হয়নি, দিদির হাজব্যান্ড প্রচণ্ড পরিমাণে বাইক লাভার, তার জন্য সেই দিদি আমায় বলেছিলো ওপরে যেন একটা বাইকের টপার অবশ্যই দেওয়া হয়। কেকটা ভীষণ সিম্পল ছিল কিন্তু দেখতে খুব ভালো লাগছিলো। হাইটেড কেকগুলো আমার নিজের খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।